প্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থী বন্ধুরা, এই পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে জবের যে ম্যাথ কোয়েশ্চেনগুলো সলভ করছিলাম তার আজকের পার্টে আমরা যেটা করব, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট গাজীপুর পদ হচ্ছে বেঞ্চ সহকারী, লিখিত পরীক্ষা ছিল, এটা দুইটা অঙ্ক ছিল, এক্সাম 25/11/2022। তো এই অঙ্কটা খুবই একটা ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং অঙ্ক। একটি বানর একটি তৈলাক্ত বাঁশ বেয়ে উঠতে লাগলো, অর্থাৎ পিছলা ছিল বাসটা, মানে উঠলে আবার নেমে যায়। তো বানরটা 1 মিনিটে 4 মিটার ওঠে এবং পরবর্তী মিনিটে 1 মিটার নেমে পড়ে, তবে 16 মিটার উঁচু বাসের মাথায় উঠতে কত সময় লাগবে? তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা তোমাদের যদি একটু চিত্রের মাধ্যমে জিনিসটা দেখাই, যে এই বাসটা ধরো যে 16 মিটার, হ্যাঁ টোটাল হচ্ছে এটা আমাদের 16 মিটার একটা বাস। তো প্রথম মিনিটে যেটা হয়, এখান থেকে মাটি থেকে সে হচ্ছে 4 মিটার ওঠে, এটা আমরা ধরে নিলাম যে 4 মিটার, এটা এই এই 4 মিটার উঠতে তার হচ্ছে 1 মিনিট সময় লাগছে। আর এখানে যেটা বলা হয়েছে যে পরবর্তী মিনিটে, অর্থাৎ এটা বেয়ে বেয়ে উঠতে উঠতে 1 মিনিট সময় লেগেছে, আবার পিছলা হওয়ার কারণে এটা একদম নিচে নেমে যায়নি, আবার দেখা গেছে 4 মিটার ওঠার পরে পরবর্তী 1 মিনিটে সে কিন্তু আবার 1 মিটার নিচে নেমে আসছে। ধরলাম আমরা 1 মিটারটা এখান থেকে এটা, অর্থাৎ এই জায়গাটা, তো এইটুক নেমে আসতেও কিন্তু তার 1 মিনিট সময় লেগেছে, যেহেতু পরবর্তী মিনিট বলা হয়েছে। তো এইখান থেকে আমরা একটা জিনিস পেলাম যে উঠতে এই 4 মিটার উঠতে লাগলো 1 মিনিট, আবার এইটুক যে নেমে আসলো 1 মিটার, অর্থাৎ সেখানেও 1 মিনিট গেল, তাহলে মোট সময় গেল কিন্তু 2 মিনিট, 2 মিনিট। আর 2 মিনিটে সে তাহলে নিট উঠলো কত? আসলে উঠেছিল 4, কিন্তু আবার যেহেতু পরবর্তী মিনিটে 1 মিটার নেমে আসছে, তাহলে 3 মিটার আসলে সে অরিজিনালি উঠেছে। তো এটা একটা টিপস। আর একটা অঙ্কের যে বিষয় সেটা হচ্ছে যে সে যখন এরকম 4 মিটার উঠতে উঠতে এক সময় দেখো যখন এই নিচ থেকে যখন 12 মিটারে আসবে, হ্যাঁ তখন শেষ ঝাপটায় যখন সে 4 মিটার উঠবে, এই উপরে উঠে গেলে কিন্তু আর পিছলে নিচে আসবে না, এইটা একটা জিনিস মাথায় রাখতে হবে। তো এই অঙ্কের ক্ষেত্রে সবার আগে যেটা করতে হয় যে বানরটা প্রতি মিটারে যতটুক করে আসলে ওঠে, হ্যাঁ মানে নিট যেটা ওঠে, অর্থাৎ এই 3 মিটার না, হ্যাঁ যেহেতু সে ঝাঁপে ঝাঁপে 4 মিটার করে ওঠে, সেটা মোট যে বাসের দৈর্ঘ্য আছে সেইখান থেকে মাইনাস করে দিতে হয়। তো এটা আমরা প্রশ্নের নাম্বারটাই রাখছি। হ্যাঁ তো আমরা এইভাবে যদি লিখি যে 16, এখানে আর কোনো ভাষা লেখার দরকার নেই, 16-4 সমান হচ্ছে 12 মিটার। এই যে এখন এই যে মাটি থেকে যে 12 মিটার আমরা ধরলাম যে এই পর্যন্ত, এই 12 মিটারে কিন্তু সে ওই কাজটা করবে যে 4 মিটার করে উঠবে 1 মিনিটে, আবার পরের মিনিটে 1 মিটার করে নামবে, এইভাবে উঠতে উঠতে সেই এই 12 মিটার। কিন্তু শেষ যে ঝাঁপটা দেবে, যে ঝাঁপে সে 4 মিটার উঠবে, সেখান থেকে কিন্তু আর পিছলে পড়বে না। তো সেটা করতেও কিন্তু তার 1 মিনিট সময় লাগবে, যেহেতু সে হচ্ছে যে প্রতি মিনিটেই 4 মিটার করে ওঠে। তো ওই লাস্টের 1 মিনিটও আমাদের মাইনাস করে নিতে হবে, আর এইখানে প্লাস করতে হবে। আর এইখানে যেটা আমাদের দেখতে হবে যে 1 মিনিটে সে যদি 4 মিটার ওঠে, আবার 1 মিনিটে যদি 1 মিটার নেমে যায়, তাহলে 2 মিনিটে কতটুকু উঠলো? 2 মিনিটে ওঠে, তো 1 মিনিটে উঠেছিল 4, আবার পরের মিনিটে যেহেতু 1 মিটার নেমে গিয়েছিল, তো এটা বিয়োগ করে দিতে হবে। সো এখানে আমরা বলবো 3 মিটার। তো আমরা যেহেতু সময় বের করব, সময়টাকে ডানে ফেলি আর এই দূরত্বটাকে বামে নিয়ে আসি, তাহলে 3 মিটার ওঠে 2 মিনিটে। তো এরকম ভাবে আমরা, যদিও বাসটা আসলে 16 মিটার, কিন্তু আমাদের 12 মিটারের হিসাবটা করে নিতে হবে। তারপরে আমরা প্রথমে 1 বের করি, 2/3, হ্যাঁ তারপরে এখান থেকে আমরা 12 মিটারের বের করে নেব। তো এই 12টা উপরে দিলাম, 2 × 12/3, তো 3 দিয়ে এটাকে কাটলে 4 বার যায়, এটা গুণ করে দিলে 4 × 2 = 8 মিনিট। তো এটা আমরা হিসাব করলাম যে হ্যাঁ সে এইভাবে ওঠা নামা করতে করতে এই বাসটা যখন সে মাটি থেকে 12 মিটার আসছে, এইটুকু আসতে তার 8 মিনিট লেগেছে, কিন্তু শেষ ঝাপটা যখন এইখান থেকে এখানে দিয়েছিল সেটাও কিন্তু 1 মিনিট সময় লেগেছিল, সেই 1 মিনিট এখানে যোগ করে দিতে হবে। অতএব মোট সময় এই 8 মিনিটের সাথে আরও ওই 1 মিনিট যোগ করে দিতে হবে। তো এইটা 9 মিনিট হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার। তো আমরা আবারও বলছি, প্রথমে এই অঙ্কে যেটা করতে হয় যে এই প্রতি মিনিটে সে যত মিটার করে ওঠে, সেটা মোট যে বাসটা আছে বা খুঁটি, এটা থেকে মাইনাস করে নিতে হয়। তারপরে যেটা করতে হয় যে 1 মিটারে যদি 1 মিনিটে যদি 4 মিটার ওঠে, আবার 1 মিনিটে যদি 1 মিটার নামে, তাহলে 2 মিনিটে সে নিট কতটুকু উঠলো, ওটা মাইনাস করে নিতে হয়। তারপরে এখান থেকে
ডান বামটা সাজিয়ে নিতে হয় যে হ্যাঁ এটা বামে আর এটা ডানে, তারপরে একে কত, আর এখানে বিয়োগ করে আমরা যেটা পেয়েছিলাম এটা কত, আর এখান থেকে এখানে উঠতে লাস্টে যে এক মিনিট সময় লাগবে সেটা লাস্টে যোগ করে দিতে হবে। তো এরপরে আমরা হচ্ছে যে মুনাফা বা সুদের একটা অঙ্কটা ছিল এখানে তিন নম্বরে, আমরা সেটা সলভ করি। কোনো টাকা 6% হার সুদে পাঁচ বছরে সুদে আসলে 1300 টাকা হয়, কত বছরে ওই টাকা সুদে আসলে 1390 টাকা হবে। তো এটা ঐকিক নিয়মেও করা যায়, আবার সূত্র দিয়েও করা যায়। হ্যাঁ, কোনো টাকা ছয় বছরে 6% হার সুদে পাঁচ বছরে সুদে আসলে 1300 টাকা হয়। তো সুদের হার দেওয়া থাকলে আমরা এটাই বলতে পারি যে 100 টাকার এক বছরের মুনাফা হচ্ছে 6 টাকা। হ্যাঁ, তো এইখান থেকে আমরা দেখো আসলটা আমাদের আগে বের করে আনতে হবে এই টাকাটা, যেহেতু এখানে ঢুকতে গেলে কত বছরে ওই টাকা বলা হয়েছে। তো আমরা চেষ্টা করব ঐকিক নিয়ম এবং সূত্র দুটোই দেখানোর। তো এখানে আমরা যদি আসল বের করি, এখানে পার্সেন্টের 100টা আসলে হচ্ছে যে আসল, তো আমরা এইভাবে লিখি। এইটা যেহেতু মুনাফা আসল, সুদ আসল মানে হচ্ছে মুনাফা আসল, তো এরই একটা সমজাতীয় জিনিস এখানেও তৈরি করে নিতে হবে। তো তার আগে এখানে যেটা করতে হয় যে 100 আসল আর 6 হচ্ছে সুদ, তো এই দুটো যোগ করলেই সুদ আসল হয়ে যায়। কিন্তু এই এই 6 টাকা সুদটা কিন্তু এক বছরের, যেহেতু মুনাফার হারের মধ্যে এক বছরের লুকিয়ে থাকে, আর এখানে কিন্তু পাঁচ বছরের আছে, সেই দিকটা খেয়াল করতে হয়। সো এখান থেকে আমরা ফার্স্টে যেটা করব যে 100 টাকার এক বছরের মুনাফা বা সুদ লেখা যাবে একই হচ্ছে 6 টাকা। তো এইটা পাঁচ বছরের সুদ আসল হওয়ার কারণে এখানেও আমাদের ফার্স্ট টাইম 100কে ঠিক রেখে হ্যাঁ এখানে পাঁচ বছরের মুনাফা বা সুদটা বের করতে হবে। তো এটা যেহেতু চেঞ্জ হয়নি, এটা আমাদের এখানে আসবে না। এখানে এক বছরের সুদ যদি এটা হয়, পাঁচ বছরের বেশি হবে, অর্থাৎ এই জায়গাটা গুণ করতে হবে, তাহলে 5 6 30 টাকা। তো এখন যদি আমরা আসল 100-র সাথে যোগ দিই, তাহলে এইটা আমরা পাঁচ বছরের সুদ আসল পাবো। এটা যেহেতু পাঁচ বছরের ছিল, এটার সাথে মেক আপ করে নিতে হয়। কেউ ভাবতে পারো 100 আর 6 যোগ করে হ্যাঁ সেটা এক বছরের সুদ আসল, অতএব পাঁচ বছরের বের করবো গুণ করে, এটা কিন্তু ভুল হবে। তো পাঁচ বছরের সুদ আসল বের করতে গেলে আগে পাঁচ বছরের সুদ বা মুনাফাটা বের করতে হয়। তো এখন আমরা এখানে লিখব সুদ আসল 100-র সাথে এই 30 আমরা যোগ দেব, কেননা 100 হচ্ছে আমাদের আসল। তো এই হচ্ছে 130 টাকা। তো এইটার হেল্প নিয়ে আমাদের প্রথমে আসল বের করতে হবে। এখানে যেটা বলা ছিল কোনো টাকা, এখানে যেহেতু ওই টাকা দেয়া হয়েছে, তো ওটা বের না করা পর্যন্ত অঙ্ক হবে না। এখন এটাকে আমরা জাস্ট বামে ফেলবো এইভাবে যে 130 টাকা সুদাসল মানে হচ্ছে মুনাফা আসল। সুদাসল হলে আসল এই যে পার্সেন্টের যে 100 টাকাটা ছিল এটা হচ্ছে আসল। তো নেক্সট আমরা এখানে একে দেব, 1 টাকা সুদাসল হলে আসল 100 বাই 130 টাকা। এই সুদাসলের নিচে এখন আমরা এই 1300 টাকাটা বসাবো। তো 1300 টাকা সুদাসল হলে আসল, তো 100 × 1300 ভাগ হচ্ছে 130। তো এখানে আমরা একটা শূন্য কেটে দিই, তারপর 13 দিয়ে যদি কাটি তাহলে 10, এটা গুণ, নিচের একের আর দাম নেই, এটা গুণ করে দিলে এককে 1 আর 1 2 3, এই 1000 টাকা আমাদের হচ্ছে যে আসল বের হয়ে থাকলো আসল। এবার আমরা সেকেন্ড অংশে ঢুকব, এখানে বছর চাওয়া হয়েছে কত বছরে ওই টাকা সুদে আসলে এত টাকা হবে। তো এখন এখানে আমরা একটা আসল পেলাম, এখন আমরা যেটা পড়বো যে কত বছরে ওই টাকা সুদে আসলে এত টাকা হবে। তো দেখো এই যে আমরা এখান থেকে যে আসল পেলাম, বছর বের করতে গেলে আসলে সুদ বা মুনাফা বের করতে হয়। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের এই এই 1300 টাকা যে সুদ আসল ছিল, এই সুদ আসল থেকে আমরা এই আসলটা আগে বিয়োগ করে নিলে আমরা একটা সুদ বা মুনাফা পাবো। তো 1300 মাইনাস হচ্ছে 1000, 1000। তো এটা আমরা যদি বিয়োগ করি তাহলে হচ্ছে 300 টাকা। একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে আসল বের করতে গেলে অঙ্কে যদি সুদাসল দেওয়া থাকে তাহলে দুটো সুদাসলের হেল্প নিয়ে বের করা যায়, আবার যখন বছর বের করতে বলা হয় তখন দুইটা সুদ দরকার হয়। তো সেই দুইটা সুদের মধ্যে আমরা একটা সুদ এখান থেকে পেলাম,
আর এইখানে আবার একটা মুনাফা আসল বা সুদ আসলটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, এই সুদ আসল থেকে আমরা এই আসলটা বিয়োগ করে আরেকটা সুদ নিয়ে আসব। তো এটার ক্ষেত্রে হবে 1390 মাইনাস 1000 টাকা। তো এটা বিয়োগ করলে আমরা পাবো 0,9,390 টাকা। এখন দেখো একটা সুদ দিয়ে আমরা সাজাবো আর একটা থার্ড লাইনে এরকম লাস্ট লাইনে আসবে, তো সেক্ষেত্রে কোনটা দিয়ে সাজাবো এটার জন্য আমরা বলবো যেটা শতকরা থেকে আসে এটা দিয়ে সাজাতে হবে। যেমন এখানে দেখো আমরা যদি এইভাবে বলি, মানে অঙ্কের যেটা ফাইনাল থাকবে এটাকে আমরা লাস্ট নিয়ে আসবো। সো 300 টাকা সুদ হয়, 300 টাকা সুদ হয়, এটা কিন্তু 5 বছরে ছিল প্রথম থেকেই, 5 বছরে। তো এখান থেকে এখন আমরা 1 টাকা সুদ হয় বের করি, 5/300, আর এই 390 এটা আমরা লাস্টে দিয়ে দেবো, 390 টাকা সুদ হয়। তো 5 × 390 ভাগ হচ্ছে 300। তো এটা আমরা কাটাকাটি করে দিই, 5×6=30, 3 দিয়ে যায়, 3×2=6, 3×13=39, অর্থাৎ 13/2, যেটা আমরা সমস্ত করতে পারি অথবা দশমিকেও আনতে পারি, এটা ভাগ করে দিলেই হবে 13/2। তো প্রথমে 6 বার গেল, 6×2=12, 13, এখানে আমরা মিশ্র ভগ্নাংশ করতে পারি অথবা দশমিক দিয়ে শূন্য নিয়ে 6.5 বছর, এটাই আমাদের উত্তর 6.5। তো এটা বেশ একটু জটিল জটিল বলবো না, আসলে অনেক পথ পেরিয়ে আসতে হয়। তো এটা যদি তোমরা সূত্রের সাহায্যেও করতে চাও তাহলে সূত্রের সাহায্যেও করা যায়, যেটা অষ্টম শ্রেণীর আসলে সূত্রগুলো তো আছে, নবম দশম শ্রেণীতেও রয়েছে। তো এখান থেকে দেখো আসল বের করতে গেলে যেটা করতে হবে হচ্ছে যে এখানে মুনাফা আসলের একটা সূত্র আছে যেটাকে এ দিয়ে প্রকাশ করা হয়, মুনাফা আসল বা সুদ আসল একই জিনিস। মুনাফা আসল এ সমান সমান হচ্ছে p×1+RN। তো এখানে আর এর মানটা হচ্ছে মুনাফার হার, যেটা 6%, আর এটা পার্সেন্ট তুলে একটা নিচে 100 নিতে হয় সূত্রের সাহায্যে করলে। তারপরে এটা 6/100 করলে 0.06 হবে দশমিকে। আর এখানে সময়টাকে এন দিয়ে প্রকাশ করা হয়, এন সমান হচ্ছে 5 বছর। তো এইখান থেকে দেখো আমরা এই তথ্যগুলো বের করতে গেলে আমরা যেহেতু পি এর মান বের করব, তো এই পুরো সাইডটা ফার্স্ট টাইম আমরা এদিক ওদিক করে নিই, যে p×1+RN সমান হচ্ছে এ। এইখান থেকে আমরা দেখো পি সমান সমান এই পুরো রাশিটাকে এই পাশে বাই করে পাঠাই, a/1+RN। তো এখানে এ এর মান যেটা ছিল 1300, এটা আমরা বসাই মুনাফা আসল, আর 1 যোগ আর এর মান হচ্ছে এটা 0.06, আর এন এর মান হলো 5। তো এখানে যোগের আগেই গুণনের কাজটা করতে হয়, তো 1300/1+ এটা গুণ করলে হবে 5×6=30, আর ডান দিক থেকে 2 ঘর পর দশমিক দিলে এটা আউট হয়ে যায় 0.3। এখন নিচের এটা যদি আমরা যোগ করি তাহলে উপরে থাকলো 1300 আর নিচে 1.3। তো এটা আমরা দশমিকটা যদি তুলে দিই, উপরে একটা 10 আসবে, দশমিকের জন্য একটা 1, আর তারপরের অঙ্কের জন্য 0, আর এটা থাকলো 13। এটা এখন আমরা কাটাকাটি করলে 100 বার যাবে, এটা গুণ করে দিলে 1000 হবে। ওই আমরা আগেও কিন্তু ওই কিক নিয়ম 1000 পেয়েছিলাম, এটা পিটা হচ্ছে আসল, এটা আমরা পি এর মানটা বের করে ফেললাম। নেক্সট এখানে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে এখানে নতুন করে একটা মুনাফা সুদ আসল বা মুনাফা আসল দেওয়া আছে। তো এখন নতুন করে এর মানটা আমরা ধরলাম 1390, আর এখানে এন এর মানটা হোয়াট এন চাওয়া হয়েছে, কত বছরে ওই টাকা মানে আগের টাকাটাই আমরা নিতে পারবো, অর্থাৎ আসল এটাই নেব আমরা পি। পি সমান সমান হচ্ছে 1000, 1000 টাকা। তো এই ক্ষেত্রে আমরা এখন যেটা করব যে দেখো আই সমান পি আর এন, সরল মুনাফা আই, আই সমান পি আর এন একটা সূত্র আছে, অর্থাৎ আসল গুণন মুনাফার হার গুণন সময়, আর হারটা আমাদের এখন ওইটাই নিতে হবে আগের 6%। তো এখান থেকে আমরা যদি এন এর সূত্র চাই তাহলে এই পুরো সাইডটাকে আমরা যদি এই পাশে লিখি তাহলে পি আর এন সমান হচ্ছে আই, হ্যাঁ, তাহলে বা হচ্ছে এন সমান এই পি আরটা এই পাশে ভাগ হয়ে যাবে, অর্থাৎ আই/পি আর।
এখন আমরা যদি মান বসাই এখানে দেখো আমাদের আইটা নেই এই আইটা এখানে আমাদের বের করতে হবে আই মানে যেহেতু মুনাফা অর্থাৎ এই মুনাফা আসল থেকে যদি আমরা আসল বিয়োগ দেই তাহলে মুনাফা বা সুদটা অর্থাৎ আইটা আমরা পেয়ে যাব তো এটা বিয়োগ করে আমরা পাবো 1390 বিয়োগ 1000 তো এটা 390 তো এটা হচ্ছে আমাদের মুনাফা বা আই এর মান এখানে আমরা 390 দেব আর পি যেটা আমাদের 1000 এসেছিল আসল আর আর এর মান আমরা এখানে যেটা লিখেছিলাম 0.06 এটা আমরা নেব এখানে এটা ক্যালকুলেশন করলে আমাদের উত্তর হয়ে যাবে তো এটা দশমিক তুললে 100 আসবে এটার জন্য একটা 1 আর দুটো শূন্য এটা উপরে নিতে হবে দশমিক আলাদা রাশি নিচে থাকলে উপরে নিতে হয় আর উপরে থাকলে নিচে নিতে হয় আর নিচে যেমন ছিল এটা আমরা জাস্ট দশমিক ছাড়া এখানে শুধু 6 লিখব তো এখানে আমরা দুটো শূন্য যদি ক্যান্সেল করে দেই আর এখানেও একটা শূন্য কেটে দেই তাহলে এইখানে দেখো একই কাটাকাটি 3 দুগুণে 6 আর এটা 3 13 39 অর্থাৎ 13/2 13/2 যেটা আমরা ভাগ করে দশমিকে আনলে এটা হবে আর সমস্ত বা মিশ্র ভগ্নাংশ করলেও একই বিষয় এটা লেখা যাবে তো এটি ছিল আজকের পাঠ আজকে পর্যন্তই ধন্যবাদ